বসে ভাবলাম না আপনাদের সাথে একটু গল্প করা যায়। এখন তো পুজো, এটা ওটা কাজেই মানে ব্যস্ত হয়ে যাচ্ছি, আর বাড়ির সব পর্দা খুলেছি, কাস্তে দিয়েছি, বসে বসে তো ভাবছি আপনাদের সাথে। সেদিনে লাইভে আমি বলেছি যে আমি এখনো ঠিক করতে পারছি না, আমার ভিউয়ার্সরা আমাকে সবাই কোশ্চেন করছে যে দিদি এবারে কোথায় থাকছো। তো সত্যি আমি এখনো চিন্তা করতে পারছি না কি করব, মানে ওইদিকে বোনও ডাকছে বা বোনের বাড়ি ভীষণ ভালো লাগে, পুজোর সময় একবার গিয়েছিলাম গতবার, তো এবারেও ভাবছি যাব। তো সেই জন্য কালকে পার্লার যেতে হবে, চুলে কালার আছে, ফেসিয়াল আছে, ফেসিয়াল তো শিমরনের কাছে করব, আর আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব, শিমরন ভীষণ সুন্দর ফেসিয়াল করে, বাকি কাজগুলো পার্লারে করব। তো সেই জন্যে বসে বসে ভাবছি কি করব। এখন তো জামা কাপড়ের পালা চুকলো, তারপর কসমেটিক তো অনেক আগেই চুকে গেছে, এবার আছে পার্লারে ভিড়। পার্লারে মানে প্রচুর ভিড়, প্রচণ্ড ভিড়। তো দেখি কালকে যেতে পারি, যদি যাই নিশ্চয়ই শেয়ার করব। আজকে যাচ্ছিলাম যেতে যেতে ভালো, আজ মঙ্গলবার, মঙ্গলবার আমি শ্যাম্পু করি না, আমার মেয়ের জন্মবার এটা, বা আমার গুরুজির জন্মবার, তো সেই জন্য আজকে যাওয়া হলো না, ভাবছি কালকে যাব। আর চাটা খাওয়া হয়ে গেছে, এখন শিমরনের জন্য একটা স্ন্যাক্স করব, যেটা আপনারা জানেন সেই ভিন্ডির মতো দেখতে, লাল নীল হলুদ এই কালারের, খুব ভালো লাগে মাঝে মধ্যে খেতে। আজ তো মঙ্গলবার, মাছ মাংস এসব তো কিছুই নেই, একদম সাদামাটা খাবার, তো সেই জন্য এখন সেটা ভাজবো। তো সেটা ভাজার আগে আপনাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করব, সেটা হচ্ছে কাজল, চোখের কাজল, তো সেটা আমি শেয়ার করবো আপনার সাথে। দেখুন এটা purple.com থেকে আমি আনিয়েছি, এটার কোম্পানি হচ্ছে SQ, আর এটা খুব ওয়েটলেস, আপনাদের এটা আমি খুলেছি এখন, মানে একটু আগে এটা পরলাম চোখে, তো এটা খুব একদম ওয়েটলেস, আপনি মানি ব্যাগে সুন্দর আপনার চলে যাবে। আর এটা আজকে দেখুন আমি চোখে পরেছি, ভীষণ স্মুথ, দেখুন এটা আমি চোখে পরলাম আজকে, ভীষণ স্মুথ, আর একদম ব্ল্যাকটা কিন্তু একদম ডিপ ব্ল্যাক, ব্ল্যাকটা কিন্তু একদম ডিপ ব্ল্যাক, খুব ভালো লাগছে, মানে এটা পরার পর চোখে কোনো ইচিং প্রবলেম বা ইরিটেশন কিচ্ছু হচ্ছে না, খুব ভালো, পরার পর মনে হচ্ছে চোখটা যেন আমার ঠান্ডা লাগছে, মানে আরাম লাগছে চোখে একটা। আর এই কাজলটা চোখের মধ্যে মানে একটা স্ট্রোকেই পুরো লেগে যাচ্ছে, মানে কেননা এটা ভীষণ ডিপ, এত ডিপ কাজল আমি আগে কখনো সত্যি এটা আমার মানে পড়া হয়নি, আমি তো যখন পড়তাম চোখের মধ্যে অনেকবার আমাকে এটা মানে স্ট্রোক করতে হতো, তবে যে ডিপ হতো, কিন্তু এটা এক টানে সুন্দর ভীষণ স্মুথভাবে লেগে যাচ্ছে, এত সুন্দর কাজলটা। তো এটা আমি আপনাদেরকে মানে জল দিয়েও দেখাবো, লং লাস্টিং করে, লং স্টে করে, আপনি যদি সকাল দিকে লাগিয়ে মানে এটা লাগিয়ে কাজ করি, একদম রাত্রি অবধি চোখটা ওইভাবেই কালোটা থেকে যাচ্ছে। তো আমি আপনাদেরকে দেখাবো, জল দিয়েও দেখাবো যে জল দেওয়ার পরেও কিন্তু কাজলটা সুন্দর থাকছে, আমি আরেকদিন এটা লাগিয়েছিলাম, তো সেদিনও আমি দেখেছি কাজলটা ভীষণ লং স্টে করে। আমি কিন্তু মুখের মধ্যে এখনও জলটা রয়েছে, দেখুন এটা জল নেওয়ার পরও কিন্তু ওয়াটারপ্রুফ, চোখের তলায় কিন্তু ছাপেনি, স্মাচ প্রুফ, কেননা অনেক কাজল কী করে, চোখে জল নেওয়ার মাত্রই কিন্তু এখানে লেগে যায়, এটা কিন্তু ছাপছে না। মুখটা মোছার পর আর আমি জল নেওয়ার পরেও কিন্তু কাজলটা অনেক সুন্দরভাবে চোখের মধ্যে আছে। তো এটা এখন মানে 40-99% ডিসকাউন্ট চলছে, মানে এটা নবরাত্রির জন্য, তো আপনারা খুব জলদি এটা মানে নিয়ে আসুন, অফার চলছে, আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন।
আর কাজলটা কিন্তু সত্যি খুব সুন্দর, এত রিকোয়েস্ট এই জন্যই করছি আপনাদের, কাজলটা আমি নিজে লাগিয়ে আমার খুব ভীষণ ভালো লেগেছে। আপনারা জলদি নিয়ে আসুন এটা অর্ডার দিয়ে, এখন দুর্গা পুজো কালী পুজো বুঝতেই পারছেন, তাহলে বলার কিছু নেই, নিশ্চয়ই এটা আপনারা ব্যবহার করবেন, আর করে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। তারপর আমি যে কটা ম্যাট লিপস্টিক তারপর কনসিলার যেগুলো দেখিয়েছি ওইগুলো তো অফার চলছে, আর ওইগুলো তো ভীষণ সুন্দর, কি বলবো, মানে আমার তো পুজো যে কাছে আমার তো ধৈর্যই ধরছে না, রোজ মনে হচ্ছে ওইগুলো লাগাই, এত সুন্দর লিপস্টিকগুলো, মানে সকালে লাগালে একদম রাত্রিরে খাওয়ার পরও ঠিক যেমনভাবে আমি লাগাচ্ছি ওইভাবেই থেকে যাচ্ছে, এত সুন্দর। আমি স্কিন টোনার দিয়ে রিমুভ করছি তাও হচ্ছে না, আমি তারপর বুদ্ধি বার করলাম যে কী করবো, এটা একটু নারকেল তেল আপনাদের বলে রাখছি, একটু কোকোনাট অয়েল হালকা দিয়ে ঠোঁটের মধ্যে এরকম করে আলতো আলতো করে ঘষে দেবেন, তাহলে কিন্তু লিপস্টিকটা রিমুভ হয়ে যাবে, তাছাড়া কিন্তু কিছুতেই যাচ্ছে না। আমি এত সুন্দর লিপস্টিকটার মানে ব্যবহার পেয়েছি, ব্যবহার করে এত আমার ভালো লেগেছে, তো ওইগুলো সবগুলোরই এখন ডিসকাউন্ট চলছে, আপনারা যত শীঘ্র পারবেন সেগুলো নিয়ে আসুন। এই যে সিমরনের বাবাকে ফোনে বলেছিলাম এগুলো অফিস থেকে নিয়ে এলো সিমরনের জন্য বার্গার, এটা মনে হয় সিমরন তো খায়, আমরা খাই না, সিমরন বার্গার মঙ্গলবার আজকে আমাদের, আমার জন্য নিয়ে এসছে এটা চা দিয়ে খাওয়ার জন্য, কিন্তু আজকে আমি একটা অন্য স্ন্যাক্স বানাবো, এটা অন্য দিন খাবো। ভাজি আমরাই খাবো দুজনে, কি করব, ফালতু হয়ে গেল আজকে সিমরন বার্গার খেয়ে পেট মানে পেট ভরে গেছে, এই অল্প করে বানাচ্ছি, ওর বাবা আমি খাবো। সব থেকে মুশকিল হয় মঙ্গলবার, মানে কি খাবো কি খাবো সেই চিন্তা লাগে। দেখি ডিনারে আজকে ভাবছি আমি একটু ফ্রাইড রাইস বানাবো, তো সেই ফ্রাইড রাইসটা ভীষণ মানে সুন্দর খেতে হয়, একবার বানিয়েছিলাম আমি যখন ফ্ল্যাটে ছিলাম, সেটা মনে হয় আপনার সাথে শেয়ার করেছি আমি, তো আজকেও করবো আমি ওই ফ্রাইড রাইসটা। তারপরে পুজো স্পেশাল, পুজোতে তো এই ধরনের খাবার ভীষণ ভালো লাগে, তো নিরামিষ ঘুগনি করব আর ফ্রাইড রাইসটা আপনার সাথে শেয়ার করব। Thank you.
পৌঁছে গেছি আমরা। এগুলো আমার সব থেকে বেশি ভালো লাগে, কড়াই যখন দিই বড় বড় হয়ে ফুলে উঠে ভীষণ সুন্দর লাগে। এটা খুব টেস্টি। এবারে রাতের ডিনার আছে, তো ফ্রাইড রাইসটা বানাবো, তার জোগাড়টা করে নিই, তারপর আবার কথা বলবো। তাহলে এবার ডিনারের জন্য রেডি করি, আর ফ্রাইড রাইস ভীষণ সুন্দর বানাই, দেখতে থাকুন, এটা পুজোতে বানাতে পারবেন। আর শিবরণ টিউশন থেকে চলে এসছে, শিবরণ এখন ভিডিও করছে, আর ওর বাবা তো উপরে ল্যাপটপে কাজ করছে অফিসে, তো আমি ডিনারটা বানিয়ে নিই। তো আমি এখন ফ্রাইড রাইসটা বানাবো, তার জন্য কড়াইয়ে অল্প রিফাইন্ড অয়েল দিলাম। এর সাথে অ্যাড করব অল্প ঘি, বাসমতি রাইসটাকে আমি ভাতটা বানিয়ে নিয়েছি, আর এখানে আছে কাজু, কিশমিশ, তেজপাতা, বড় এলাচ, ছোট এলাচ, লং এলাচ মানে দারচিনি, আর আদা বাটা দেব। প্রথমে আমি দেব তেজপাতা, আর দেব দারচিনি, এলাচ, এগুলো দিয়ে দেবো জৈত্রী। এরপর দেব আদা বাটা, ছোট এলাচগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব কাজু কিশমিশ। এরপর আমি দেব ভাতটা, ভাতটা আমি কুকারে বানিয়েছিলাম, মানে এক গ্লাস চালে দু গ্লাস জল দিয়ে কুকারে দুটো সিটি দিয়েছিলাম, ব্যাস এইভাবে ভাতটা বানিয়েছি। এতে দিয়ে দেব অল্প নুন, আমি চিনি হালকা মিষ্টি করব, আর এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনি চাইলে এটাতে চেরি দিতে পারেন, আজ আমার চেরিটা নেই, চেরি দিলে লাল লাল দেখতে একটু ভালো লাগে। এটা আমি একবার বানিয়েছিলাম, তো সেজন্য আরও রিকোয়েস্ট করেছে আমাকে ভিউয়ার্সরা যে এটা একবার বানিয়ে দেখাবেন, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। ভীষণ ভালো লাগে খেতে এটা, আর এটা হচ্ছে পুজো স্পেশাল, পুজোতে এই ধরনের খাবার খুবই খেতে ভালো লাগে। এর সাথে মাটন কারি, চিকেন কারি, তারপর মাছের ঝোল, বড় পাকা মাছের, এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে, সুন্দর দেখতেও লাগছে। দেখুন লাল লাল চেরি যদি পছন্দ করেন তাহলে দিয়ে দেবেন। আর এটা কুকারে ভাতটা বানিয়েছি বলে ভীষণ সুন্দর হয়েছে ভাতটা, একদম ঝরঝরে গোটা গোটা ভাতটা হয়েছে, আর ফ্যানটা ভাতের সাথে মানে একদম মিশে যায় বলে ভাতটা আরও টেস্টি হয়েছে। ডিনারটা আমি বানিয়ে নিলাম, এবারে বানাবো আমি নিরামিষ ঘুগনি, ওটা আমি বহুবার শেয়ার করেছি, তাহলে আর করছি না। আর এই ঘুগনিটা বানাবো মটর আলু দিয়ে, একটা মানে প্লেন যেমন বানায় সেই টাইপের নিরামিষ আদা টাদা দিয়ে ওটা বানাবো। এখন ঘড়িতে বাজে 9:30, আর ওটা বানিয়ে তারপর আমরা রাত্রিরে ডিনার করব। বুঝতেই পারছেন হাতে অনেক কাজ,
একটা করে করছি, আবার ভিডিও করছি। তার ফাঁকে ফাঁকে পুজোর ওই শাড়িগুলো যে নিয়ে গিয়েছিল, যেখানে মানে আমি ফলস করতে দিয়েছিলাম পিকো, সেইগুলো এলো, সেইগুলো আমি গুছিয়ে রাখলাম, সেগুলোর সাথে ব্লাউজ ঠিক করলাম। একটা একটা কাজ করতে করতে অস্থির। আর সিমরনের টিউশন আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, ওর স্যার কোথাও যাবার ছিল, সেই জন্য মানে পৌনে এক ঘন্টা পড়িয়েছে, বেশি টাইম নেয়নি। তো বললো মা আজকে যাক ভালোই হলো, তাড়াতাড়ি ছুটি হয়ে গেল। তো সেই আর কি, তাহলে ব্লগটা আর এখানে বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে তাহলে করবেন লাইক, করবেন সাবস্ক্রাইব। নতুন নতুন ভিউয়ার্সদের বলছি, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা জলদি করে ফেলুন, আমার বেল আইকনটা ক্লিক করুন, আমি নতুন নতুন যে ভিডিওগুলো আপলোড করব তার নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের মোবাইলে। টেক কেয়ার ইয়োরসেলফ, গুড নাইট, সুইট ড্রিম।